বর্তমানে বল হাতে দারুণ ছন্দে আছেন শরীফুল, তাই তো এবারের আইপিএল খেলার সুযোগ এসেছিল তার সামনেও। তবে বিসিবির এনওসি জটিলতার কারণে তা সম্ভব হয়নি। আইপিএল এর দল লখনউ সুপার জায়ান্ট শরীফুলকে পেতে চেয়েছিল, তবে শরীফুলকে মাত্র এক মাসের জন্য এনওসি দিতে চেয়েছিল বিসিবি, যার কারণে পরে আর যোগাযোগ বা আগ্রহ দেখায়নি লখনউ। ডিপিএল এর ম্যাচ সেরা হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইপিএল খেলার সুযোগের ব্যাপারে শরীফুল বলেন, লখনউ থেকে মেসেজ এসেছিল, তারা আমাকে চাচ্ছিল, তবে এনওসির সময়টা কম থাকায় তারা আর যোগাযোগ করেনি। বিসিবি থেকে ফুল এনওসি দিলে হয়তো হতো, তবে এবার না খেলতে পারলেও আশা হারাচ্ছেন না শরীফুল। বলেন, ভালো করতে থাকলে ভবিষ্যতে আইপিএল খেলার ডাক আসবেই। বর্তমানে একমাত্র বাংলাদেশি হিসেবে আইপিএল খেলছেন মোস্তাফিজুর রহমান, মোস্তাফিজের সঙ্গে নিয়মিত কথা হয় বলেও জানিয়েছেন শরীফুল।